আসসালামু আলাইকুম, আশা করি সবাই বন্ধুরা ভালো আছেন। দেখুন, ভালো মানের একটা মোটর, আপনার এই ওয়ান মোটর, সাবমার্সিবল মোটর এটা। আর আমরা সাধারণ কলম আমরা এলো দেখি আমাদের স্টকের সামনে পড়ে ধরেন এলো জেট পাম্প, যেটা আপনার এলো অপেনের উপরে যে থাকে, আর এটা গুলো মাটির নিচে যাবে, একবারে বোর্ডিং এর নিচে যাবে এই মোটরটা। এ ওয়ান কোম্পানি অসাধারণ একটা কোম্পানি মোটর, অসাধারণ। আপনার অসাধারণ কেমনে হলো সেটাও বলে আপনাদের, তারা মানে তারা হলো আপনার ইটালি টেকনোলজি, এক ইটালি টেকনোলজি সব ইটালি টেকনোলজি, আর দুই হলো আপনার এওয়ান এর, আরো আমাদের কি দুই আপনার 3 বছরের ওয়ারেন্টি। আপনি 3টা বছর আপনারা ব্যবহার করবেন, একবারে 3টা বছর ব্যবহার করবেন, তাতে আপনার এগুলো কোনো কিছু লাগবে না। তাতে আমাদের মোটরটা এখনো খোলাতে হবে, আমরা খোলাই আপনার মোটরটা দেখাই, আর মোটরটা আপনার সিটিং আপনাদের দেখাবো পুরোটা কিভাবে আপনারা সিটিং করবেন। এই যে মোটর দেখুন, হ্যাঁ মোটর, এই যে তার বিশাল তার, মাশাআল্লাহ অনেকগুলো তার দিয়ে দিছে কোম্পানিতে, দেখছেন হেভি তার, অনেকটা ভালো তার, ভালো মানের তার, একবারে হেভি তার। এই যে আপনার সুইচ, এটা দিয়ে আপনার মানে আপনারা সুইচ দিবেন পানি উঠে যাবো গা, এই সুইচও দিয়ে দিছে একটা। এই যে আপনি এটা যে ওয়ারেন্টি, ওয়ারেন্টি কাটি দেন, এটা আপনাদের কাছে রাখবেন সবসময়, এটা বন্ধুরা এটা আপনাদের কাছে রাখবেন, কখনো যেন হারায় না, যেন হারাইলে আপনারা ধরেন আপনার কোম্পানিটা আসবে আপনার কি ভরসা, আপনি কাট কই, কাট ছাড়া তারা সমাধান করে দিতে পারবে না। যে কোনো জিনিস সিকিউরিটি ছাড়া কাজ হয় না, সিকিউরিটি এটা হলো এটা, এখানে আপনি তাদের নাম্বারও আছে, আপনার কোম্পানির নাম্বারও আছে, আপনারা কখনো যদি সমস্যা হয় তার কোম্পানির ফোন দিলে আপনারা যে কোনো সময় পাবেন, আপনার মোটর যেখান থেকে নেন, যে প্রান্ত থেকে নেন, তাতে কোনো সমস্যা হবে না। খালি আপনার কোম্পানির এখানে কার্ডের ভিতরে নাম্বার আছে, আপনারা ফোন দিবেন, যে কোনো প্রান্তে থেকে আপনি ফোন দিবেন, যে বোকা তাদের সময় লাগবে না, তাদের অ্যাভেলেবেল লোক আছে, ইঞ্জিনিয়ার আছে। আর এই যে দেখুন আরো আছে, আরো মাল আছে, শেষ নেই। এটা আপনি ক্লাম, এই আপনি মোটর যে বাজাবে, বাজানোর জন্য ক্লাম, এই দুইটা ক্লাম থাকে, এই যে আপনি কষ্টকু দিয়ে দিছে, তাহলে শাস্ত্রীয় এই মধ্যে সবকিছু দিয়ে দিছে, কষ্টকু দিয়ে দিছে কোম্পানিতে দুইটা। এই যে আপনার মোটর বন্ধুরা, মোটর এই যে দেখুন মোটর, এই যে মোটর, হ্যাঁ আমাদের মোটরটা, এই যে মোটর, এই মোটর রেডি করতে ধরো তো নাম তো ওজন আছে, ওজন, এই যে মোটর, এই মোটরটা ওজন আছে, এই এই যে মোটর দেখুন মোটর, এই যে মোটর, এই মোটরটা আমরা এখন বোর্ডিং এর নিচে আপনার ছাড়বো, আমরা এই বোর্ডিং এর নিচে থেকে আপনার এই এই মোটরটা আপনার ফিটিং, এই মোটর ফিটিং করলে আপনি কি সাশ্রয় হয়, ভালো কোথায় সেটাই শুনুন, এইভাবে মানে শুনুন, তাহলে আপনার কি যে ভালো হয় এই মোটরে সাশ্রয় হয় সেটাই বলে আপনাকে। এটা হলো আপনার বোর্ডিং এর নিচে থাকবে, আপনি যদি 1000 লিটার, 1000 লিটার যদি ট্যাঙ্কি আপনার থাকে, 2000 লিটার যদি ট্যাঙ্কি থাকে, তখন আপনার 1000 লিটার হাইস্টে আপনি 10 মিনিটের ভিতরে ট্যাঙ্কিটা ফুল হয়ে যাবে, 1000 লিটার 10 মিনিটের ভিতরে ফুল হয়ে যাবে। আর জেট পাম্প আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, আর এটা এটা তা লাগবে না, এটা আপনার এলো একবারে 10 মিনিটের ভিতরে 1000 লিটার ভরে যাবে। আর এলো যদি আপনার এলো 2000 লিটার থাকে, সেটা আপনার এলো কত 20 মিনিটে ভরে যাবে, যেটা আপনার এলো 2-3 ঘন্টা লাগে, 2000 লিটার ভরতে যে 2-3 ঘন্টা লাগে জেট পাম্পে, আর এটা আপনার লাগে একবারে কম, অনেকটা কম, সাশ্রয় কারেন্ট বিলে সাশ্রয় অনেকটা, অনেকটা ভালো মানের মোটর। আর এটা হলো কি আরেকটা বন্ধুরা, এটা আপনার এই মোটরটা আপনার এলো বোর্ডিং এর নিচে আপনার থাকে, আপনার এলো 60 ফিট 70 ফিট, কেউ আপনি আমরা মিস্ত্রি মানুষ আমরা অনেকে অনেক ধরনের দিই, 70-80 ফিট 80 ফিট দিই, কেউ দেয় 70 ফিট 80-90, এর এর নিচে আর দেওয়া যায়, 90-এর নিচে আর কখনো দেওয়া যাবে না, 80-70-50 আপনারা দিতে পারবেন। আর এটা আমরা সিটিং কিভাবে করবো সেটা আপনাদের দেখাবো, হলো আপনার 100 ইঞ্চি পয়েন্ট, এটা 100 ইঞ্চি পয়েন্ট, এটা এক ঘোড়া মোটর, এটা এক ঘোড়া মোটর, এটা এই যে এক ঘোড়া পাকা এক ঘোড়া দিকে আপনার হলো 100 ইঞ্চি পয়েন্ট, যেটা এক ঘোড়ার নিচে যে আছে সেটা আপনার 1 ইঞ্চি পয়েন্ট, এটা হলো আপনার পাকা এক ঘোড়া, যেটা এটা দেখবেন আপনারা
যেটা আপনি পাকে এক ঘোরা সেটা আপনার পয়েন্ট থাকে আপনি এই পয়েন্টটা থাকে আপনি 1 ইঞ্চি মানে ই সরি মানে 6 ইঞ্চি আর যেটা আপনার এক ঘোরা নিচে থাকে সেটা আপনার কি 1 ইঞ্চি আর এক ঘোরার উপরে 6 ইঞ্চি আর আমাদের এখন আমরা উপরে যে আমরা ই করব পাইপটা রি করছি যা টানছে 1 ইঞ্চি আর আমরা এখন এই 6 ইঞ্চিটা ভোস লাগছে 6 এক একটা ভোস লাগছে আর এই ভোসটা এখানে লাগাবো আমরা দেখুন এইভাবে লাগাবো এই আমাদের ভোসটা এভাবে লাগাইতে হবে হ্যাঁ বন্ধুরা যে আমাদের অনেকগুলো পূর্ণ দিছে সবগুলো পূর্ণ রে আপনি কাজের কাজ করা লাগে এই যে আপনি এটা আপনি ক্লাম এই যে আপনি এই যে ক্লামটা কই থাকবে ওই আপনি রশি রশি যে বানতে হবে রশি ছাড়া তো আপনি সিকিউরিটি এটা আপনি সিকিউরিটির জন্য সেফটির জন্য রশি আমরা ছাড়ি এই যে আপনি এই যে এলক এই যে এখানে লাগাইতে হবে আর এটা আমরা এই দুইটা আমরা এখানেই লাগাবো বন্ধুরা